না ছোট্ট বাচ্চা ছেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নিয়ে ঘুরছিল আর বলেছিল সিরাই সিরাই রক্ত ভাইজানের ভক্ত একটা না বলো বাচ্চা গলাতে পাতুনতে পেটে পাতুনতে তারা বিপিস পায় না এই বিচার আল্লাহ করবে না দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে বলিস আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষগুলোর উপর জুলুম করলো ওই জালিমগুলোর বিচার তোমার কাছে দিলাম আল্লাহর দরবারে ইনশাআল্লাহ আমার বিশ্বাস কবুল হয়েছে সময় রবে যেদিন আপনারা যুবকরা পাঁচক্ত মসজিদে যেতে পারবেন আল্লাহর কসম বলে যাচ্ছি এই জমিনে যদি আবার আবু জেহেল উঠে আসে আবার ফেরাউন উঠে আসে আবার সাতটা দুটি আসে তো মুসা আর মুহাম্মদ রাসূলের উত্তরসূরি আমরাও তাদেরকে বুঝিয়ে দেব ঠিক না বেঠে কিন্তু আমাদের যুগ যুগ ধরে আপনি চলে যাবেন আপনার ছেলে চলে যাবে যতদিন দুনিয়া থাকবে এই প্রতিষ্ঠান থাকবে থাকবে তো নাকি না ত্রিপুরার মতো মসজিদ মাদ্রাসায় আগুন দিয়ে খারাপ করে দেবে হ্যাঁ খারাপ পুড়াবে সে সময়টাও আসছে আর এর জন্য দোষী শুধু আমরা আমরা দোষী কেন আমরা মুনাফিক গাদ্দার ব্যাপারে আমাদের লিডার বানিয়ে রেখেছি তাই আমাদের এই দুর্দশা হচ্ছে যাদের মধ্যে নবীর প্রেম নেই নাই ইসলামের কোনো আদর্শ নেই এখনো সময় আছে পরিবর্তন হওয়ার না এই মুখে কুলুপ দিয়ে বসে থাকবে কেউ কথা বলার থাকবে না ইনশাআল্লাহ আমি একটা বিশেষ কোন সময়ের অপেক্ষায় আছি বিশেষ কিছু একটা ইশারার অপেক্ষায় আছি যতদিন আব্বাস সিদ্দিকীর জান থাকবে সে কোন মন্দির হোক আর মসজিদ হোক মাদ্রাসা হোক আর হিন্দু ধর্মের যে কোনো আর যে কোনো ধর্মের ধর্মগুরু হোক তার উপরে আঘাত কেউ দেবে সেই সন্ত্রাসদের মৃত্যুদণ্ডের ফাঁসি হোক এটা আমি পছন্দ করি ঠিক না বেটি এদের একজনের জন্য পুরো সমাজটা খারাপ হয়ে যায় কিছুদিন আগে ওই দেশে একটা ঘটন ঘটলো সেটাকে কেন্দ্র করে ওই দেশের অন্য হিন্দু ভাইদের মূর্তিগুলোকে ভাঙা হলো যে মন্দিরের মধ্যে কোরআন রেখেছে তারও শাস্তি হওয়া দরকার যে মূর্তি ভেঙেছে তারও শাস্তি হওয়া দরকার উভয়ের মৃত্যুদণ্ড হওয়া দরকার সে দেশ হোক আর সে দেশ হোক আর পৃথিবীর যেখানে হোক যদি এই সকল সন্ত্রাসগুলো শাস্তি হয় তবেই দেখবেন সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব শান্তি আরো ভালো থাকবে ঠিক না বেটি সেই কথাটাকে আমি বলেছিলাম কিন্তু সেটাকে কাটিং করে অনেক বিশৃঙ্খলা করে অনেক রকম ভাবে বিকৃত করে ছড়িয়েছে আমি একটা ধর্মীয় ফয়সালার কথা জানি ছিলাম সেটাকে আজকে ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে বলার জন্য একদল তথাকথিত সেকুলার নামধারী ভণ্ড আওয়াজ তুলছিল আর আজকে সব মুখে কথা কথায় আপনাদের বলে যায় প্রেম যদি আমাদের না থাকে মসজিদের উপরে তাহলে খালি সন্ত্রাস তো টুইয়ে আছে মসজিদকে ভাঙবে মসজিদের প্রেমের সবথেকে বড় প্রেম হলো প্রত্যেকটা যুবককে পাঁচ ওয়াক্ত নামাজে যেন মসজিদে দেখা যায় এটা হলো সবথেকে বড় প্রেম যেদিন আপনারা যুবকরা পাঁচ ওয়াক্ত মসজিদে যেতে পারবেন আল্লাহর কসম বলে যাচ্ছি এই জমিনে যদি আবার আবু জেহেল উঠে আসে আবার ফেরাউন উঠে আসে আবার সাতটা দুটি আসে তো মুসা আর মুহাম্মদ রাসূলের উত্তরসূরি আমরাও তাদেরকে বুঝিয়ে দেব ঠিক না বেঠে কিন্তু আমাদেরকে প্রমাণ দিতে হবে মসজিদে নামাজ আবাদ করে প্রমাণ দিতে হবে আমরা নিজেরাই তো মসজিদ অপমান করছি তার সন্ত্রাসরা করবে না তো ছেড়ে দেয় এই প্রত্যেকটা যুবককে বলবো মসজিদগুলোকে আবাদ করুন পাঁচ ওয়াক্ত সেই মসজিদে যান রুকু দেন সিজদা দেন দ্বিতীয় নম্বর কথা কোরআনকে নিজেরা তেলাওয়াত করুন কোরআন পড়ুন কোরআন পড়লে অন্তরে শান্তি হয় কোরআন পড়লে জবানে ইলহাম সুন্দর হয় কোরআন পড়লে জবানে তাসির হয় আপনি কোরআনের জবান নিয়ে যখন কথা বলবেন আপনার জবানের দোয়া টট করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কবুল কিন্তু চটচর হয়ে যায় কিন্তু এই দোয়াটা বাস্তবে কবে কাজে লাগাবে সেই সময়টা কিন্তু আল্লাহ ভালো জানে তা আমিও দোয়া চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ আমার ভালোবাসার মানুষদের উপরে জুলুম হয়েছে যার যার উপরে জুলুম হয়েছে এর বিনিময়ে তার তার গুনাহগুলোকে মাফ করে জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দাও বলুন আমিন যদি কেউ জান্নাতের জন্য মার খেতে হয় জান দিতে হয় দিতে রাজি আছেন না নাই তা জান্নাতের জন্য যদি আপনার উপরে জুলুম হয় জেল হয় মিথ্যা কেস হয় ঘর বাড়ি ভাঙায় আর তার বিনিময়ে যদি আল্লাহ আপনার জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেয় নিজেকে বড় শুকরিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে বলিস আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষগুলোর উপর জুলুম করলো ওই জালিমগুলোর বিচার তোমার কাছে দিলাম আল্লাহর দরবারে ইনশাআল্লাহ আমার বিশ্বাস কবুল হয়েছে সময়ের অপেক্ষা অবশ্যই আমরা দেখতে পাবো সেদিন আল্লাহ পাঠাবে দেখাবে যেদিন জালিমগুলোর কি দুর্দশা হয় বলুন ইনশাআল্লাহ
আরো খুশি মনে বলেন ইনশাআল্লাহ কেন ছোট ছোট 12 বছর 10 বছরের বাচ্চার পেটের উপরে পা দিয়ে লড়েছে এমন কথা বলা আছে কথা বুঝে আসছে এতিম বাচ্চাদের ঘরে পর্যন্ত জুলুম করেছে উচিত কি কি অন্যায় করেছে না ছোট বাচ্চা ছেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকালে ঘুরছিল আর বলেছিল সিরাই সিরাই রক্ত ভাইজানের ভক্ত একটা নাবালক বাচ্চার গলাতে পাতুনতে পেটে পাতুনতে তারা পিপিস পোহায় না এ বিচার আল্লাহ করবে না করবে না আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল মুসার বিরুদ্ধে ফেরাউন লেগেছিল মুসা নবীকে মিশন থেকে তাড়িয়ে দিয়েছিল আবার আমার আল্লাহ সেই ছেড়ে দেয়া ফেরাউনকে কিন্তু ছাড় দেয়নি ধরল নীল নদে চুপিয়ে চুপিয়ে তাকে মারল ওই মিশর কিন্তু আল্লাহ মুসার হাতে তুলে দিল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নমরুদকেও ছাড় দিয়েছিল ছেড়ে দেয়নি ওই নমরুদকে আল্লাহ নাকি মজা ঢুকিয়ে দিয়ে জুতোর খরমের বেউজ্জুদি করে কিন্তু সাইজ করেছে ফেরাউনকেও ছাড় দিয়েছিল নমরুদকেও ছাড় দিয়েছিল আবু জেহেলকেও ছাড় দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি আজ যদি সমাজের মুখে নিরীহ অসহায় গরীব মানুষগুলোর উপরে কেউ জুলুম করে আমার আল্লাহ তাদের ছাড় দিচ্ছে ছেড়ে কিন্তু দেয়নি ছেড়ে দিচ্ছে নাকি ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি ধরবে সময় অপেক্ষা আমি অনুরোধ করব প্রত্যেককে পকেট থেকে হাত দিয়ে বার পর্যন্ত প্রত্যেককে পকেটে হাত দিয়ে বার করে শরীক হন শরীক হয়ে দেন এখানে কিছু দেখার কিছু নেই বাপ এখানে শুধু সওয়াব পুরোবার ব্যাপার জোরে বলেন সুবহানাল্লাহ কি হচ্ছে তুই দেখি তো এখানে দেখার কিছু নেই এখানে সওয়াব নিতে হয় অনেকে বলে আরে যখন কিয়ামত হবে মৃত্যু হবে তখন থেকে লবো করি কি দেখবে বাপ কি দেখবে যদি নবীরা পর্যন্ত নফসি নফসি করবে চুলের থেকে শুরু হীরের থেকে ধার ওই পুলের উপর তো তোমায় পার হতে হবে ওই পুলের উপর তো তোমায় পার হতে হবে কি দেখবে সেদিন কোন দানা তারাগিরি চলবে না কারো নেতৃত্ব চলবে না ওই দিন তোমাকে পার হতে হবে কেটে 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 টপ 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 করে জাহান্নামে পড়বে তখন কি ভাববে কি দেখছো তখন আর কিছু উপায় থাকবে না হ্যাঁ পুত্রকে বলে যাচ্ছি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি কারো দিলে যদি জাররা পরিমাণ মোস্তফা প্রেম থাকে সে জান্নাতে যাবে জোরে 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 বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর মোহাম্মদ রসুলের প্রেম আছে না নেই বুঝবেন কি করে যার অন্তরে নবীর প্রেম আছে রসুল বলতে সে কখনো আমার খানদানের বিরুদ্ধে বলতে পারে না আমার খানদানের সঙ্গে গুস্তাখি করতে পারে না মোহাম্মদ রসুলের প্রেম আছে না নেই বুঝবেন কি করে সে কখনো মাদ্রাসার বিরোধী হতে পারে না মাদ্রাসার বিরোধীকারীকে সাপোর্টও করতে পারে না যারা বলবে মাদ্রাসা আতঙ্কবাদী হয় তাদেরকে সাপোর্টও করতে পারে না যারা মাদ্রাসাকে বন্ধ করতে চায় তাদেরকে কোনোই সাপোর্ট করতে পারে না তখনই মনে রাখলে তার মধ্যে নবীর প্রেম আছে আর তুই বলবে নবীর প্রেমী মাদ্রাসা দুশমনকে সাপোর্ট করবে দুনিয়ার কেউ তোমাকে চিনতে না পারো আমার আল্লাহ তোমাকে চেনে সেই দিন ওই পুল থেকে তোমাকে জাহান্নামে পড়তে হবে সেদিন তুমি বলবে দেখা যাক কথা বুঝে আসছে না নাই তাই পরিবর্তন হন সময় এখনো আছে এখনো সময় আছে মন হতাশ করার কিছু নেই গাছ আজ লাগিয়েছি কালকেই যদি গাছে অনেক কটা ফল হয় ছোট গাছ ভেঙে যাবে অল্প ফলই ভালো কিন্তু গাছ আস্তে আস্তে মোটা হবে ডালপালা বাড়বে ফলও বাড়বে সুন্দর লাগবে ঠিক না বেটি হ্যাঁ মন খারাপ করার কিছু না যার যেটা কাজ সেটা করবে